सदस्य अर्थात फैमिली मेम्बर कम तारा दुई जन तीन जन एक संगे माछ किनले अनेक सस्ताय आपनारा माछ किनते पारबेन। जेलेरा इलिशे जाल निया नदीते जाए ना एबारे फोया जाल निया जाए जाके जाके फोया माछ এই মাছগুলো পোয়া মাছগুলো ধরা হয় কোথা থেকে? ওটাও বরিশাল ভোলা ওই নদীতে। এই কি সমুদ্র থেকে ধরা হয় না নদী থেকে ধরা হয়? আমাদের ওই মনপুরা ভোলা তো জমুদি এই আমাদের মিরাবাড়ি থেকে ধরা হয়। মিরাবাড়ির মাছ জেলেরা যখন যেই মাছ পায় ওই জাল নিয়ে যায়। এখন এই জন্য ইলিশের আমদানি পোয়ার চাহিদা কেমন? পোয়া মাছের চাহিদা কেমন? আমদানিও আছে চাহিদাও আছে। হ্যাঁ প্রচুর পোয়া মাছ এখন এক জেলে প্রায় ১০০-১৫০-২০০ মন পোয়া মাছ। পোয়া মাছ তো সব এলাকার মানুষ স্বাদ জানে না, এটা আসলে খেতে কেমন? এটা খেতে ভালোই লাগে, এটা যারা চিনে পোয়া মাছ খাইতে পারে। আর ইলিশ যে পরিমাণ কমতেছে প্রতিদিনই দেখতেছি যে আমদানি কমে যাচ্ছে। হ্যাঁ কমতেছে, আবার যে কোনো সময় হঠাৎ করে আবার বাইরে যে কোনো মধ্যে এগুলো স্রোতের কারণে পানির কারণে আবহাওয়ার কারণে কমে আবার বাড়ে ঋতুর সাথে চেঞ্জ হয়। আজকে আপনার এখানে কি পরিমাণ মাছ বিক্রি হয়েছে ইলিশ? ইলিশ আজকে আমাদের ৬০-৭০ মনের মতন আসছিল, ৬ জনের মতন আসছিল। ৬ জন? মানে আমি দেখছি যে আপনার যেদিনই আসি তুলনামূলকভাবে কমছে, প্রতিদিন ১ জুড়ি ২ জুড়ি পরিমাণ কমে যাচ্ছে। ইলিশ মাছ একটু কম খাইব কিনা কারণ বিভিন্ন ডোবা নালা পানি টান পড়ব, বিভিন্ন ভ্যারাইটিস মাছ আর আমদানি ভ্যারাইটিস মাছ আমদানির কারণে এখন ইলিশ মাছটা একটু কম টানে। মাছের দরদাম আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকে বাজার দর কেমন যাচ্ছে। কারণ বাজারে ইলিশের আমদানি কমে গিয়েছে, তবে দামও কিন্তু বাড়েনি, কারণ ইলিশের চাহিদা কমেছে।